বাবারা বাবারা বাবারা, একটা বাঘের ভিড়ে আব্দুল কাদের জিলানি দৌড়াতে দৌড়াতে চলেছে, মানুষ দেখে অবাক হয়ে গেছে, সকলে বলে বাঘের ভিড়ে আব্দুল কাদের জিলানি যায়, এ হিংস পশু কেমন করে পোষ মানায়। তারপরে দেখে ওই বাঘটা নিয়ে বাজারে গেল, বাজার করে আব্দুল কাদের জিলানি বাঘের পিঠে চড়ে চড়ে ঘরে এলো। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বলতে বলেছি। এখানে সুবহানাল্লাহ হবে আমি জানি। সবার শেষ হয়ে যাচ্ছে যেখানে, আর মানুষ সুরের পাগল, ঘটনার পাগল। এজন্য যদি আমরা না বলে যাই, রোগে যদি একটু মলম না লাগিয়ে যাই, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ ধরবেন আমাদেরকে। আচ্ছা আপনারা বলেন, সর্বপ্রথমে একটা কথা বলি, একটা বাটিতে তরকারি এসেছে, একটা বাটিতে তরকারি এসেছে, বলে দেওয়া হলো ওতে চার পিস গোস্ত রয়েছে, দু পিস শুকুরের দু পিস গরুর, ঝোলের সঙ্গে একসঙ্গে গোস্ত মাখামাখি, আপনারা গরুর গোস্তটা ফুটে খাবেন আর বাকিটা ফেলে দেবেন তো নাকি? সব ফেলে দেবেন? সকলে বলছেন সব ফেলে দেবেন। তাহলে এই রকম মজলিস, এটা দিনই মজলিস, এটা কোরআনই মজলিস, এখানে আল্লাহর রহমত বর্ষণ হয় তো নাকি না? হ্যাঁ, কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একথাটা আপনারা ভালো বুঝলেন, দুবিশ শুকরের গোস্ত দুবিশ গরুর গোস্ত একসঙ্গে মিশে রয়েছে, খাওয়া যাবে না, পুরোটা হারাম হয়ে গেছে। তাই তিনি অনুষ্ঠান কোরআনি অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসিয়েছেন কেন? প্রিয় বন্ধু, মেলা যদি বসাতে চান, আমি সানোয়ার আপনাদের বললে আপনারা শুনবেন না, মেলা যদি বসাতে চান একদিন কোরআনের অনুষ্ঠান, তারপরের দিন মেলা দেন, শুকুরের গোস্তর সঙ্গে গরুর গোস্ত মিশ্রিত করে খাবেন না, দুটো একসঙ্গে মিশে গেলে পুরোটাই হারাম। আমি জানি বললাম না যে আগামীতে আমার দাওয়াত হবে না, আর দাওয়াতের পরপরাহ করি না, ওই জন্য সর্বপ্রথম অনুরোধ করে গেলাম। আপনারা এতক্ষণ বলেননি কেন? ঠিক ঠিক করছেন শুধু শুধু কি কমিটির দোষ? আপনারা তো সমর্থন করেছেন, যদি সন্ধ্যা থেকে প্রতিবাদ করতেন দোকান বন্ধ হতো অনেকটা। তাহলে এটা বুঝে থাকলেন যে হালালের সঙ্গে হারাম মিশিয়ে খেলে পুরোটাই হারাম খাওয়া যাবে না। প্রিয় বন্ধু, আমার কর জোরে অনুরোধ করলাম, আগামী বছর আমি আসি না আসি, এইরকম তিনি অনুষ্ঠানের সাথে ওই রকম যেখানে আল্লাহর গজব নাজেল হয় ওই অনুষ্ঠান একত্রিত করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। কারণ ওইখানে আজকের যুবক ছেলেরা, বেশি যুবক দেখতে পাচ্ছি না তো, ওরা শুধু খালি ওই কাগজে কলমে লিখে নিয়ে শুধু খালি ঘুরছে, কি বলেন তো? হ্যাঁ বুঝতে পেরেছে, নাম্বার নাম্বার। কারণ আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মেলায় তো এসেছে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, যারা কখনো বের হয় না আজকে বের হয়েছে, হয়নি? এরা শুধু পিছনে পিছনে ঘুরছে, নাম্বারটা দিতে পারলেই কপাল খুলে যাবে। এরকম যুবক এদিকে আছে তো নাকি? আছে। আচ্ছা বলেন তো, এইরকম যদি চেনার পরিবেশ হয় তাহলে আমার আপনার আল্লাহ দরবারে জিজ্ঞাসিত হতে হবে নাকি না? প্রথম নম্বরে অনুরোধ করে গেলাম পরিবর্তনের জন্য, এই রকম দিনী অনুষ্ঠানের সাথে ওটাকে হতে দেব না। আসেন প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বক্তৃতার ভূমিকা রাখলাম, ওয়াজ আর আমলটাকে এক জায়গায় করব। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো, ওয়াজ আর আমল এক জায়গায় করতে গেলে কি করতে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করছি। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের হায়াত আর মৌতের মাঝখানে আমি একটু সময় দিয়েছি, এই সময়ে কিচ্ছু নয়, তোমরা শুধু উত্তম আমল করে আমার কাছে এসো, বাকিটা আমি দেখে নেব, আর আমার দয়ার জান্নাতটা তোমাদেরকে হালাল বানিয়ে দেব।
যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قرآن شريف پارا نمبر 29 سورة نم سورة الملك آيات نمبر 2 دو نمبر آيات رمض الله رب العالمين بولن الذي خلق الموت والحياة আমি সেই আল্লাহ, আমি তোমাদের জন্য মৌত এবং হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওরে বান্দা আমি দেখতে চাই আমার কাছে তোমরা কে উত্তম আমল করে আসো। আমি আল্লাহ, ওয়াহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ হলাম আজিজ মানে পরাক্রমশালী, গফুর মানে ক্ষমাকারী। ও বান্দা আমি ছাড়া কেউ ক্ষমা করার কেউ নাই, বান্দা তোমাদের গুনাহ হয়ে গিয়েছে, তোমরা যদি একটু উত্তম আমল করে আমার কাছে হাত দুখানা পাতো, হাত দুখানা পাতার পর চোখের পানি তোমরা ফেলতে লেগেছো, চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো উত্তম আমল করতে বললে, নিজের ইচ্ছা মতো করব নাকি কারোর দেখে দেখে করব? আল্লাহ বলছেন নিজের ইচ্ছা মতো করা যাবে না। শোনেন, সব কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছি আমি, বেশিরভাগ আলেম ওলামাদের মাঝে দাওয়াত পাই, ওয়াজ করি বললে বড় কথা হয়ে যাবে, দাওয়াত পাই মাদ্রাসা, বুঝতে পারছেন? কোরআনের যদি এক একটা আয়াতের তাফসির করি না, সবগুলো পালাবে কি হচ্ছে, শুধু ছেড়ে ছেড়ে যাচ্ছে, এক একটা আয়াতের তাফসির করতে পারছি না। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো উত্তম আমল করতে বললে, তা কি নিজের ইচ্ছা মতো নাই কারো দেখে দেখে? আল্লাহ বলছেন না, নিজের ইচ্ছা মতো না, আমি তোমাদের কাছে একটা আইডিয়াল স্বরূপ রসুল পাঠিয়েছি, রসুলকে দেখে দেখে তোমরা অনুসরণ করো, রসুল যেভাবে করেছে, যেভাবে করতে বলেছে সেইভাবে করো। আচ্ছা আল্লাহ সেইভাবে করবো তো, তা কি উপকার পাবো? আল্লাহ পাক বলছেন আমার রসূলকে যদি অনুসরণ অনুকরণ করে তোমরা কাজ করতে পেরেছো, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব, দ্বিতীয় নাম্বার হলো জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে দয়ার জান্নাতটা হালাল বানিয়ে দেব। যদি বলেন আল্লাহ বলেছেন, হোয়াট ইজ দা ডকুমেন্টস, দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের পারা নাম্বার 3 সূরার নাম সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 31 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বলে হে রাসূল বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন শর্তিয়া মানে হলো যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার রাসূলকে অনুসরণ করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ আমি আল্লাহ ভালোবাসার পর তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হলাম গফুর মানে ক্ষমাকারী, রহিম মানে দয়ালু। ও বান্দা আমার থেকে পৃথিবীর বুকে আর কাউকে দয়ালু হিসাবে পাবে না। তাহলে রসুলকে যেদিন থেকে অনুসরণ করব, রসুলের দেখে দেখে যেদিন কাজ করা শুরু করব, আল্লাহ পাক বলছেন সেই দিন থেকে তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বাঙালি তো ব্যবসায় লাভ খুঁজি, লস খুঁজি, লাভ লস খুঁজি না, প্লাস মাইনাস করতে হয় তো। আচ্ছা আল্লাহ তুমি বলো, যদি রসুলকে দেখে দেখে অনুসরণ না করি, নিজের মনচাহি জিন্দেগি যদি চালাই, কি ক্ষতি আছে? আল্লাহ পাক বলছেন দুটো ক্ষতি। কটা ক্ষতি? দুটো। প্রথম নাম্বার ক্ষতি হলো আমি আল্লাহ, আমার অসন্তুষ্টি তোমাদের উপর থাকবে, আমি আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকব। আচ্ছা আল্লাহর অসন্তুষ্টি যদি থাকে, ঠিকানা কোথায় হবে?
জাহান্নাম। আল্লাহ পাক বলছেন প্রথম নাম্বার আমার অসন্তুষ্টি, দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব। যদি বলেন আল্লাহ বলেছেন বলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32, 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মরে হে রাসূল বলে দাও আতিউল্লাহ তোমরা আল্লাহর কথাটা মেনে নাও, ওয়ার রাসূল রাসূল যেটা বলে সেটা মেনে নাও, রাসূল যেমন ভাবে করতে বলে সেভাবে তোমরা কাজ করো। ফা ইন তাওয়াল্লাউ যদি তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, ফা ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন আমি আল্লাহ ওই অস্বীকারকারী সম্প্রদায়কে কখনো ভালোবাসি না। তার মানে আল্লাহ অসন্তুষ্টি। এবার আল্লাহ পাক কি বলছেন, আমার অসন্তুষ্টি যাদের প্রতি আছে ওই অস্বীকারকারী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ কি রেখেছি, জাহান্নাম। দলিল জোরে বলেন, দলিল কি আল্লাহ বলেছেন, তাহলে কি হলো দলিল, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল লাতি কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। কুরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 63, আয়াত নাম্বার 64, 63 এবং 64 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিহি জাহান্নামুল লাতি কুনতুম তুআদুন। ওরে বান্দা শুনে নাও, এই সেই জাহান্নাম যার ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছিলাম। ইসলাম হাল ইয়াউম আজকের দিনে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ কেন প্রবেশ করবে একটু বলে দাও। আল্লাহ পাক বলেন পরবর্তীতে নজর রেখে দেখে নাও, আমি আল্লাহ বলে দিয়েছি বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা আমি আল্লাহ আমার কথা এবং রসুলের কথাটাকে অস্বীকার করেছিলে, অস্বীকারকারীর জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছি।